সপ্তম শ্রেণীর আমার সকল শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম ভাই বোনেরা আজ এই ভিডিওতে থাকছে দু সালে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা বিষয়ের সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রশ্নের উত্তরগুলো মনে রাখার চেষ্টা করো প্রয়োজনে খাতায় টুকে নাও এবং বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষিকার নিকট জমা দেবে ভাই বোনেদের উদ্দেশ্যে জানাই এই টাস্কের উপর ভিত্তি করেই তোমাদের মূল্যায়ন হবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য তাই তোমরা টাস্কের উত্তরগুলো ভালো করে লিখে জমা দেবে আমি তোমাদের সুবিধার্থে এই টাস্কের উত্তরগুলো একটি খাতায় লিখে দিয়েছি এবং ভিডিও আকারে শেয়ার করছি একের দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান আছে দুই এক দশমিক একের প্রশ্ন আছে বাইরের চলাটা আসল নয় প্রকৃত চলা কোনটি এর উত্তরে লিখবে প্রখ্যাত লেখক শিবতোষ মুখোপাধ্যায়ের কাদ্দোর কদ্দুর রচনাংশে লেখক বলেছেন এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যিকারের চলা তা হল মানুষের নিজের চলা তার মনোভূমির মধ্যে এক দশমিক দুয়ের প্রশ্ন আছে জবাবটা জেনে নেব মেজদাকে খুচিয়ে কোন প্রশ্নের জবাব মেজদার কাছে মিলবে এর উত্তরে লিখবে প্রখ্যাত শিশু সাহিত্যিক কবি সুকুমার রায়ের নোট বই কবিতায় কথক তার মেজদার কাছে প্রশ্ন রাখবে গুড় কিসে দেয় সাবান্না পটকাতে কথকের বিশ্বাস এই প্রশ্নের জবাব তার মেজদার কাছে মিলবে এক দশমিক তিনের প্রশ্ন আছে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন কোন কথার অবতারণাকে বক্তার ঠাট্টা মনে হয়েছে উত্তরে লেখো পুরন্দর চৌধুরী অসীমাকে জানায় যে লেকটার জল ইচ্ছে করলেই তিনি মেঘ করে সাইবেরিয়ায় পাঠিয়ে দিতে পারবেন সেখানে এত বড় মেঘের বৃষ্টি তেমন ক্ষতি হবে না বড়জোর এক ইঞ্চি বেশি বরফ জমবে পুরন্দর চৌধুরীর এই কথার অবতারণাকে বক্তা অসীমার ঠাট্টা মনে হয়েছে এক দশমিক চারের প্রশ্ন আছে জেমস এইচ কাজিন্স কে ছিলেন উত্তরে লেখো মদনপল্লীর থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন জেমস এইচ কাজিন্স এক দশমিক পাঁচের প্রশ্ন আছে এ ছবি আমি পরেও দেখেছি কোন দৃশ্যবর্ণনা প্রসঙ্গে একথা এসেছে এর উত্তরে লিখবে গায়ক কাজী নজরুল ইসলাম বক্তৃতার পূর্বে গান গাইলেন কথক তার গান মুগ্ধচিত্তে শ্রবণ করলেন দেখলেন সভাস্থল কাজীর গান শুনে স্তব্ধ কাজীর গানের প্রশংসা প্রসঙ্গে বক্তা জানালেন একথা মুখভর্তি পান নিয়ে চমৎকারভাবে হারমোনিয়াম বাজাতেন কাজী এক দশমিক ছয়ের প্রশ্ন আছে তাদের রাজত্ব হেরো অক্ষুণ্ণ কেমন কাদের রাজত্ব কেন অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন উত্তরে লেখো সেই সব শ্রমজীবী দরিদ্র মানুষ যারা অক্লান্ত শারীরিক শ্রম দিয়ে রাজত্ব গড়ে তুলেছেন কিন্তু দুর্ভাগ্যের এই যে প্রকৃত শ্রমের বিনিময়ে যারা গড়ে তুলেছেন সভ্যতা তাদেরকেই ব্রাত্ম করে রাখা হয় এমনটাই কবি মনে করেছেন এক দশমিক সাতের প্রশ্ন আছে নীরব এখানে অমর কিষাণ পাড়া কিষাণ অমর বলা হয়েছে কেন উত্তরে লেখো পল্লী প্রকৃতিকে সুজলা সুফলা শস্য শ্যামলা গড়ে তোলে কিষাণরা গ্রাম মানেই সবুজ মাঠ কিষাণ মজুরের কর্মব্যস্ততা তাদের ঘিরেই গ্রাম গড়ে ওঠে তাদের অবদানের জন্য কিষাণ পাড়াকে অমর বলা হয়েছে দুইয়ের দাগে প্রশ্নে আছি এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রতিটি প্রশ্নের মান আছে তিন দুই দশমিক একের প্রশ্ন আছে জীবনের চারশো চল্লিশতে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে মানুষের সেই কীর্তির কথা কাদ্দোর কদ্দুর রচনায় কীভাবে বর্ণিত হয়েছে এর উত্তরে লেখো প্রখ্যাত গল্পাকার শিবদোষ মুখোপাধ্যায় রচিত কাতদড় কদ্দুর রচনায় প্রশ্নোক্ত বিশ্বকীর্তির বর্ণনা লেখক অতি সুচারুভাবে উপস্থাপন করেছেন মানুষের এই কীর্তি মজার ব্যাপার আজ মানুষ জল স্থল অন্তরিক্ষ সর্বত্রই জয় করে ফেলেছে সারা দুনিয়াকে এনেছে হাতের মুঠোয় যে মানুষ এখন শুধু নিজে চলেই খান্ত নয় সে অন্য সব কিছু চালাতে সমানভাবে উৎসুক যেমন জাহাজ রেল প্লেন জেট ইত্যাদি এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘর দৌড়ের মাঠ করে তুলেছে সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে স্বর্গমর্ত তোলপাড় করবে তাই জীবনের চারশো চল্লিশতে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করেছে দুই দশমিক দুইয়ের প্রশ্ন আছে তুমি একটা স্পাই কোন পরিস্থিতিতে বক্তার কথা মনে হয়েছে এর উত্তরে লিখবে পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়া বিষয়ে একটি আলোচনায় যোগ দিতে যাওয়ার সময় অসীমা নামে সাতাশ বছর বয়সী ইতিহাস গবেষক মেয়ের সাথে পরিচয় হয় আলোচনা প্রসঙ্গে পুরন্দর চৌধুরী অসীমাকে তার ক্ষমতার কথা জানায় যে সে এক জায়গার মেঘ তাড়িয়ে নিয়ে অন্য জায়গায় বৃষ্টি ঘটাতে পারে কার্পবকে হারিয়ে সে রেকর্ড করতে চান অসীমা পুরন্দর চৌধুরীর এই প্রকৃত ধ্বংস করার অপরাধটা মেনে নিতে পারেনি তাই আলাস্কার একটি লেক শুকিয়ে সাইবেরিয়ায় পাঠানোর প্রস্তুতি পর্বে অসীমা রিভলভার বের করে পুরন্দর চৌধুরীকে অ্যালোয় নামে ছোট্ট ধাতব বলটিকে বাস্কবন্দি করার নির্দেশ দেয় সেই সঙ্গে অসীমা তার আসল পরিচয় তুলে ধরে যে সে কার্পভের মেয়ে অপ্রিয় সত্যটা জানতেই বক্তা পুরন্দর চৌধুরী এমন কথা বলে ওঠেন দুই দশমিক তিনের প্রশ্ন আছে সরলা দেবী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে কোন তথ্য পরিবেশন করেছেন এর উত্তরে লিখবে কবিগুরু রবীন্দ্রনাথের ভাগ্নি সরলা দেবী চৌধুরানী তার জীবনের ঝরাপাতা গ্রন্থে বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীতের সম্পর্কে তথ্য পরিবেশন করেছেন দুটি গানের জন্মকথা রচনাংশ থেকে তা জানা যায় সরলা দেবী চুচুড়ায় থাকাকালীন বোটের মাঝির থেকে অনেক বাউল গান সংগ্রহ করেছিলেন তিনি যা কিছু শিখতেন মামা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শোনাতেন কবিগুরু তা শুনে ঠিক করে দিতেন ভুল ত্রুটিগুলো মাঝির কাছ থেকে আহরিত গানের কথা কবিগুরু পরিমার্জন করেন সরলা সুরে গান লিখে ফেলেন কোন আলোকে প্রাণের প্রদীপ যদি তোর ডাক শুনে কেউ না আসে আমার সোনার বাংলা প্রভৃতি দুই দশমিক চারের প্রশ্ন আছে এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি রীতিটি কি উত্তরে লেখো রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান রচনাংশ পাঠ করে আমরা জানতে পারি তৎকালীন স্বদেশী মিটিংয়ের রীতি লেখক স্কুল যাওয়ার পথে হেদর কাছে ভিড় জমে থাকতে দেখে কাছে গিয়ে দেখেন মঞ্চে আলো করে দেবদূতসম সুপুরুষ নেতাজি দাঁড়িয়ে আছেন মঞ্চে আরও এক ব্যক্তির আগমন হতেই নেতাজি স্বয়ং দুহাত তুলে প্রণাম করেন তিনি আর কেউ নন স্বয়ং কাজী নজরুল ইসলাম নেতাজির বক্তৃতার আগে তিনি গান গাইলেন তখনকার দিনে স্বদেশী মিটিংয়ের এই নিয়ম বা রীতিটি ছিল বক্তৃতা শুরুর আগে নজরুলের গান হতেই হবে এবারেও তার ব্যতিক্রম ঘটেনি দুই দশমিক পাঁচের প্রশ্ন আছে সবুজ ফসলের সুবর্ণ যুগ আসে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো উত্তরে লেখো দুর্ভিক্ষের কবলে পড়ে একসময় গ্রাম ছেড়ে সকলে বাঁচার তাগিদে শহরমুখী হয় গ্রাম শূন্য হয়ে পড়ে গ্রামের প্রাকৃতিক চিত্রটাই বদলে যায় ব্যস্তমুখর গ্রাম আজ নিষ্কর্মা কৃষক বধুরা ঢেঁকিতে পা না চায় না প্রতি সন্ধ্যায় দ্বীপ জ্বলে না আলাদা প্যারায় লিখবে একসময় সময় শহরমুখী মানুষের দল গ্রামে ফিরে আসে পাখির কলতানে সকাল হয় চাষি কামার কুমোর তাঁতি তারা স্ব কাজে নিজেদের নিয়োগ করে কিষাণবধূ জল আনার পথে থমকে দাঁড়ায় মাঠ ভরা সবুজ ফসলে ক্ষেত পরিপূর্ণ আনন্দের সীমা থাকে না তখন তাদের ঘোমটার ফাঁক থেকে দু ভরে সবুজ মাঠ দেখতে দেখতে পার হয় এক সময় সবুজ ধানে পাক ধরে সোনালী ফসলে মাঠ অন্য রূপ ধারণ করে মনে হয় স্বর্ণযুগ এসেছে তিনের দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্নগুলি ব্যাকরণ ভিত্তিক এই উত্তরগুলো যাওয়ার আগে তোমাদের বলে নিই এ মাসের দেওয়া তোমাদের অন্যান্য বিষয়ে টাস্কের উত্তরগুলো আমি আমার এই চ্যানেলে করে দিয়েছি তার ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই আই বটনে ক্লিক করো এখান থেকে তোমরা কিছু লিঙ্ক পেয়ে যাবে এছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিনেও কিছু লিঙ্ক ভেসে উঠবে সেখান থেকে তোমরা চেক করে দেখে নেবে তিন দশমিক একের প্রশ্ন আছে রি র মুস এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে দন্তন্য মুদ্ধন্য হয় প্রতিটি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও মান আছে তিন উদাহরণগুলো লিখবে এর পর মুদন্য হয় দন্তন্য হয় না যেমন ঋণ রি মূর্ধন্য রয়ের পর মুর্ধন্য হয় পরাণ প রয় আকার মুর্ধন্য সয়ের পর মূর্ধন্য হয় যেমন পাশান তিন দশমিক দুইয়ের প্রশ্ন আছে পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্তস্য হয় মুন্য উদাহরণ দাও মান আছে দুই দুটি উদাহরণ লিখবে পিতৃশা মাতৃশা তিন দশমিক তিনের দাগে শেষ প্রশ্নটি দেখো ভাব প্রকাশের ধন্যাত্মক শব্দের প্রয়োগে একটি বাক্য রচনা করো মান আছে দুই এখানে দুটি বাক্য লিখে দেওয়া হয়েছে মাথাটা কেমন ঝিমঝিম করছে ব্যথায় হাতটা টনটন করছে এই ঝিমঝিম টনটন এগুলো হচ্ছে ধন্যাত্মক শব্দ ধন্যাত্মক শব্দ কাকে বলে বাক্যে ব্যবহৃত কোনো একটি শব্দ পরপর যখন পাশাপাশি বসে তখন তাকে ধন্যাত্মক শব্দ বলে দেখো ঝিম ঝিম শব্দ দুটি পাশাপাশি বসেছে টন টন এখানেও শব্দ দুটির পাশাপাশি বসেছে এই দুটি হলো ধন্যাত্মক শব্দ এই ছিল তোমাদের সেপ্টেম্বর মাসের দেওয়া পার্ট সিক্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা বিষয়ে সম্পূর্ণ উত্তর উত্তরগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট লিখে জানাবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিও তোমরা ভালো থেকো মনোযোগ সহকারে পড়াশোনা করো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি